Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa adab. এবং অন্যান্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ চানমিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আদিতমারী সরকারি কলেজ, আদিতমারী, লালমনিরহাট। আজকে 14/12/2020 শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্রে নিয়ে, এবং স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে এই ক্লাসটি দেখার জন্য। আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ, মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স। আজকের হলো মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স, বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ। তাহলে কি মিনারেল অ্যান্ড রিসোর্স অফ বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াইট বোর্ডে তোমরা নিশ্চয়ই একটি বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। আমাদের এই বাংলাদেশের মানচিত্রে কিছু খনিজ তেলের চিহ্ন, খনিজ সম্পদের কিছু চিহ্নিত করা আছে সম্পদগুলোকে, যা আমরা সূচিপত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল। আমরা শুরুতেই একটু আলোচনা করব যে আসলে খনিজ সম্পদ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ এটি দেশ যেটা যে দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, কিন্তু তারপরেও যাহা আছে তা যথেষ্ট প্রযুক্তি জ্ঞান, আধুনিক যন্ত্রপাতি এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণ কাজ উল্লেখযোগ্যভাবে অগ্রগতি লাভ করছে না। এদেশের প্রাকৃতিক গ্যাস ব্যতীত অন্যান্য গ্যাস অত্যন্ত নগণ্য, তারপরেও তাই আর কি এই বাংলাদেশ অন্যান্য খনিজ সম্পদের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে এই খনিজ সম্পদ আমদানি করতে হয়। এদেশের উল্লেখযোগ্য খনিজ সম্পদের মধ্যে হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল। প্রধানত সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা, খনিজ তেল। তা আমরা আসলে আলোচনার শুরুতে একটু জানবো আসলে যে আমাদের এখানে লেখা আছে খনিজ ও শক্তি সম্পদ, আমাদেরকে জানতে হবে সম্পদ কি। তাহলে আমরা জানছিলাম যে যেসব দ্রব্যের উপযোগ আছে যা হস্তান্তরযোগ্য এবং যার বাহ্যিক রূপ আছে, ভৌগোলিক ভাষায় তাকে সম্পদ বলা হয়েছে, রিসোর্স বলা হয়েছে, বা অর্থনীতির ভাষায় বলা হয় যে যার উপযোগিতা আছে, যার অভাব মোচনের ক্ষমতা আছে এবং যার যথার্থতা আছে তাই সম্পদ। তো ভৌগোলিক ভাষায় এখানেও বলা আছে যে যার উপযোগ আছে, ইউটিলিটি। যেটা হলো ইউটিলিটি, যেটা উপযোগ আছে। তারপর হস্তান্তরযোগ্য, ট্রান্সফারেবল এবং যার বাহ্যিক রূপ আছে, সেটা হলো স্ট্রাকচার। তাহলে তিনটা বিষয় যারা আছে, একটা হলো যেসব দ্রব্যের উপযোগ আছে, ট্রান্সফারেবল, হস্তান্তরযোগ্য এবং যার বাহ্যিক রূপ আছে, স্ট্রাকচার আছে, তাকে আমরা কি বলবো, সম্পদ বলব। তারপরে আমরা দেখব যে এখানে বলেছে খনিজ ও শক্তি সম্পদ। আমরা ছোট ক্লাসের পড়াশোনায় পড়েছিলাম যে কতগুলো মৌল বা মৌলিক উপাদান, এক কথায় কতগুলো মৌল প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা
খনিজ সম্পদ বলতাম বা খনিজ বলতাম, তাহলে কি কত বলা হয়েছিল যে কতগুলো মৌল একত্রিত হয় যে যৌগ গঠন করে তাকে খনিজ বলে। কিন্তু আমরা যদি খনিজ সম্পদের কথা বলি, যে খনিজ সম্পদ কাকে বলে, তাহলে বলবো যে আমরা কি বলবো যে আমরা যখন খনিজ সম্পদের সংজ্ঞায় যাব, সেটা হলো যে ভূ অভ্যন্তরস্থ যে সম্পদ বা খনি থেকে যে আমরা সম্পদ আহরণ করে থাকি, সেই সম্পদকে বলা হবে খনিজ সম্পদ। তারপর হলো শক্তি, এখানে বলা আছে যে শক্তি সম্পদ। যদি আমরা বলি যে আসলে শক্তি সম্পদ কাকে বলে, যেসব প্রাকৃতিক গ্যাস বা যেসব প্রাকৃতিক সম্পদ শক্তি উৎপাদনে সহায়তা করে তাকে আমরা বলবো শক্তি সম্পদ। তাহলে আমরা শক্তি সম্পদ যদি আমাদের এক কথায় বা ক্রিয়েটেড কোশ্চেনে আসে, তাহলে আমরা বলতে পারবো যে শক্তি সম্পদ কাকে বলে, যে সকল প্রাকৃতিক সম্পদ শক্তি উৎপাদনে সহায়তা করে তাকে আমরা বলবো শক্তি সম্পদ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা জানতে পারলাম যে আসলে সম্পদ কি, খনিজ কি এবং খনিজ সম্পদ কি, শক্তি সম্পদ কি, এ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদের ক্লাসিফিকেশন। তাহলে বাংলাদেশের খনিজ সম্পদের প্রধানত হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল। আমরা যখন আলোচনায় যাব, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এদেশের যে প্রাকৃতিক গ্যাস, যে এদেশের প্রাকৃতিক গ্যাসে পর্যাপ্ত পরিমাণে মিথেন গ্যাস সমৃদ্ধ এবং উন্নত মানের যে গ্যাস, এই গ্যাস হলো 1955 সালে বাংলাদেশের সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র প্রথম আবিষ্কৃত হয়। সেটা হলো কত সালে, 1955 সালে। সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। তারপর 2017 সালের জরিপ অনুযায়ী এদেশে মোট 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এই গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে প্রধান গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, হবিগঞ্জ, সিলেট, বাকরাবাদ, রশিদপুর, সেমুতাম, বেগমগঞ্জ, ফেনী, কামতা, ফেঞ্জুগঞ্জ, বিয়ানীবাজার, ভোলা প্রভৃতি। তাহলে এই গ্যাস ক্ষেত্রের মধ্যে প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, যেটা হলো সিলেটের মধ্যে, তিতাস, হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে এদিকে আসা হলো সেমুতাং, এপাশে ভোলা। এই গ্যাস ক্ষেত্রগুলো প্রধানত উল্লেখযোগ্য কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সাধারণত গ্যাসগুলো সাধারণত আমরা বুঝতে পারলাম যে সিলেটের পরিমাণে বেশি এবং কিছুটা পার্বত্য চট্টগ্রামের দিকে এই গ্যাস ক্ষেত্রগুলো পাওয়া গেছে। সাধারণত এই গ্যাস আমরা যে জ্বালানি, বাংলাদেশের যে জ্বালানি ব্যবহার করা হয়, এই জ্বালানির 73% গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেনে আসে যে বাংলাদেশের কত পার্সেন্ট গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেটা অবশ্যই হলো 73%। আর এই সাধারণত এই গ্যাসগুলোর ব্যবহার সাধারণত বিভিন্ন শিল্পের যে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যে শিল্প সার কারখানার ব্যবহৃত হচ্ছে, তারপর দেখা যাচ্ছে ঔষধ, কীটনাশক, রাবার, প্লাস্টিক,
এমনকি কৃত্রিম তন্তু তৈরিতে এই প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা প্রাকৃতিক গ্যাসের সন্ধান এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিধি সম্পর্কে জানলাম। তাহলে প্রাকৃতিক গ্যাস সাধারণত 73% যেটা জ্বালানি কাজে ব্যবহৃত হয় এবং অন্যান্য দ্বারা বিভিন্ন শিল্পের কাঁচামাল এবং সার কারখানার কাঁচামাল, ওষুধ, কীটনাশক, রাবার, প্লাস্টিক এবং কৃত্রিম তন্তু তৈরিতে এই প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। তারপর আমরা দেখব যে কয়লা বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য খনিজ সম্পদ। বহু বছর যাবৎ এদেশের কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশে 1000 মিটার নিচে অত্যন্ত উন্নত মানের কয়লা প্রস্তুতির সম্ভাবনা আছে, তবে তা উত্তোলন অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে 1959 সালে বগুড়া জেলার কুসা নামক স্থানে সর্বপ্রথম কয়লার সন্ধান পাওয়া যায়। তাহলে ভূতত্ত্ববিদদের মতে 1000 মিটার নিচে যেটা কয়লার সন্ধান পাওয়া গেছে, যেটা এখন এটা উত্তোলন অত্যন্ত ব্যয়বহুল। এবং বাংলাদেশের প্রথম যে বগুড়ার যে অঞ্চলটিতে কয়লার সন্ধান পাওয়া যায় সেটা হলো কুসা। এই কুসা নামক স্থানে সর্বপ্রথম কয়লার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে আমাদের যে কয়লার সন্ধানগুলো পাওয়া যায় সেটা হলো বগুড়ার জামালগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ও খালাসপীর, দিনাজপুরের বড়পুকুরিয়া। তাহলে আমরা সাধারণত কয়লার সন্ধান পেয়ে যাচ্ছি হলো কোথায়, যেটা হলো বগুড়ার জামালগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, খালাসপীর, দিনাজপুরের বড়পুকুরিয়া প্রভৃতি, দিঘিপাড়া, ফুলবাড়ি, ফরিদপুরের বাগিয়া প্রভৃতি স্থানে কয়লার সন্ধান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সাধারণত কয়লাকে চিহ্নিত করা আছে যে এই যে এই চিহ্নগুলো হলো কয়লা সন্ধান। তাহলে আমরা বগুড়ার যেগুলো বগুড়ার জামালগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, খালাসপীর, এমনকি দিনাজপুরের বড়পুকুরিয়া প্রভৃতি অঞ্চলে এই কয়লার সন্ধান পাওয়া গিয়েছে। সাধারণত এই কয়লা যে আমরা বাংলাদেশে যে কয়লা পেয়ে থাকি তার 65% কয়লা এটা হলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ। এই তাপ বিদ্যুৎ উৎপাদনে এই কয়লার ব্যবহৃত হয়, আর বাকি 35% কয়লা হলো যে বিভিন্ন বাকি 35% বিশেষ করে ইট ভাটা বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কয়লার বুঝতে পারলাম যে বাকি 65% সাধারণত কি তাপ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, আর বাকি 35% ইট ভাটা এবং বিভিন্ন কলকারখানায় এই কয়লা ব্যবহৃত হচ্ছে। খনিজ তেল বাংলাদেশে তেমন সমৃদ্ধ নয়। 1955 সালে যে সিলেটের হরিপুরের গ্যাস ক্ষেত্র যখন আবিষ্কৃত হয়েছিল তখন থেকে বাংলাদেশে এই খনিজ তেল পাওয়ার একটা আশার সঞ্চার জাগে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 1986 সালের ডিসেম্বর মাসে এই গ্যাস ক্ষেত্র এলাকার সপ্তম কূপ খননের সময় তেল সঞ্চিত সন্ধান পাওয়া যায়। এ থেকে প্রতিদিন যেটা 1986 সালের এই ডিসেম্বর মাসেই এই আমরা বাংলাদেশে যেটা তেল
খনিজ তেল পেয়ে থাকি, যে বিশেষ করে মৌলভীবাজারের এই যে বরম চাল, মৌলভীবাজারের বরম চাল এইখানে সবচেয়ে বেশি যেটা খনিজ তেল উত্তোলন হয়, যা কিন্তু বাংলাদেশে উত্তোলিত খনিজ তেল যেটা অশোধিত, যেটা এরা উঠাইলে এটা শোধন করতে অনেক ব্যয়বহুল, তাই এখানকার উত্তোলিত খনিজ তেল সাধারণত জ্বালানি কাজে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। আর এই তেল পরিশোধন যথেষ্ট ব্যয়বহুল হয়, এখান থেকে খনিজ তেল উৎপাদন অত্যন্ত কম পরিমাণে হয়ে থাকে। তারপর দেখা গেছে যে আকরিক লক্ষ্য, যে এটা দেখা গেছে যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইশবপুর গ্রামে আগ্নেয়শিলা স্তরে লৌহ আকরিকের সময় এই আকরিক লৌহর কিছুটা সন্ধান পাওয়া গেছে। তারপরে আমরা দেখো অধাতব খনিজ, অধাতব খনিজের মধ্যে সাধারণত দেখা যায় যে চুনাপাথর, এই চুনাপাথর হলো বগুড়ার সিলেট ও বগুড়া অঞ্চলে চুনাপাথর সঞ্চিতির সন্ধান পাওয়া গেছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সীমান্ত সংলগ্ন বাগলি বাজার, লালঘাট এবং টাকের ঘাট নামক স্থানে স্বল্প গভীরতায় চুনাপাথরের ক্ষেত্র রয়েছে। সাধারণত এটা হলো সিলেট এবং বগুড়ার কিছু জায়গায় চুনাপাথর পাওয়া গেছে। এটা হলো সাধারণত চুনাপাথর ঘর নির্মাণে, সিমেন্ট প্রস্তুতি, গ্লাস ও কাগজ শিল্পে এই চুনাপাথর ব্যবহৃত হয়। সাধারণত কি ঘর নির্মাণে সিমেন্ট, আমরা যে সিমেন্ট ব্যবহার করি এই সিমেন্ট তৈরিতেই চুনাপাথর ব্যবহৃত হয়, তাছাড়া গ্লাস বা ও কাগজ শিল্পে এই চুনাপাথর ব্যবহৃত হয়। তাছাড়া বিভিন্ন শিল্পের মধ্যে হলো সাবান ও ব্লেচিং পাউডার, আমরা যে সাবান ব্যবহার করি, যে সাবান ও ব্লেচিং পাউডার ব্যবহারে এই চুনাপাথরের ব্যবহার হয়ে থাকে। সাধারণত চীনামাটি দেখা যাচ্ছে ময়মনসিংহের উত্তর সীমান্ত সংলগ্ন বিজয়পুরে 1950-এর দশকে শ্বেত মৃত্তিকার সন্ধান পাওয়া যায়। এই চীনামাটি সাধারণত এটা হলো ময়মনসিংহ অঞ্চলে, যে ১৯৫০ সালে এই চীনামাটির সন্ধান পাওয়া গেছে এবং সেখান থেকেই এই চীনামাটির পাওয়া যায়। বিভিন্ন ধরনের কাঁচ প্রস্তুতি এবং রাসায়নিক দ্রব্য রং ও অগ্নিবোধক ইট তৈরিতে কাঁচা, সাথে বৈদ্যুতিক ইনসুলেট বাসনপত্র, চীনামাটি সাধারণত বাসনপত্র, প্লেট, এমনকি টাইলস তৈরিতে এই চীনামাটি ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখা যায় সিলিকে বালি বা কাঁচা বালি, বাংলাদেশ সিলেট জেলার লালঘাট, শাকবাজ এবং সাতিয়া, শেরপুরের বালিয়াজুরি প্রভৃতি অঞ্চলে এই কাঁচা বালির সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ধরনের কাঁচ প্রস্তুতিতে, রাসায়নিক দ্রব্য এবং রং অগ্নিবোধক তৈরিতে সাধারণত সিলিকা বালি, এটা হলো কাঁচ প্রস্তুতে এই শিল্প ব্যবহার করা হয়ে থাকে। তারপরে খনিজ লবণ সাধারণত বিভিন্ন সমুদ্র লবণ থেকে আমরা পেয়ে, সমুদ্রের পানি থেকে খনিজ লবণ পাওয়া থাকে। তারপরে দেখা যায় এ পর্যন্ত তিনটি এই ঝর্ণা ইয়া শিল্প হিসেবে পাওয়া গেছে। তারপর দেখা যাচ্ছে কঠিন শিলা, বাংলাদেশের হলো রাজশাহী, বগুড়া, দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী, রংপুর, দিনাজপুরে এই কঠিন শিলা পাওয়া যায়, যা কঠিন শিলা হলো রেল লাইন এবং বিভিন্ন কারখানায় এই কঠিন শিলায় ব্যবহৃত হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলের সুস্থতা এবং
সফলতা এবং দেশের পরিস্থিতি সুন্দর হোক, ভালো হোক এবং সবাই রোগমুক্ত থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।